আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ বুয়েট এর অ্যাডমিশন সার্কুলার দু হাজার নিয়ে সো ওয়েবসাইট ফর অনলাইন অ্যাপ্লিকেশন এর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমাদের যেতে হবে www.buet.ac.bd সো চলুন এবার সার্কুলারটি পড়ে শোনানো যাক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল পুরো পুরো কৌশল যন্ত্রকৌশল তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণীতে ২০১৯-২০ উনিশ বিশ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রী ২০১৬ হাজার বা সতেরো সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ১৯ সালে দু সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথবা দু সালে মাধ্যমিক এবং তার সমমানের পরীক্ষায় এবং আঠারো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমান পরীক্ষায় সংশোধিত ফলাফল 10 সেপ্টেম্বর দু হাজার তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে অথবা দু হাজার সালে নভেম্বর বা তার পরের জিসিই ও লেভেল এবং দু হাজার সালে নভেম্বর বা তার পরে সিজি জি এ লেভেল পরীক্ষায় ফলাফল প্রাপ্ত হয়েছে অন্যান্য শর্ত পূরণের সাপেক্ষে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কর করার জন্য আবেদন করতে পারবে যে সকল ছাত্রছাত্রী ইতোপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে অথবা অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে জিপিএ পাঁচ স্কেলে কমপক্ষে জিপিএ ফোর পে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পে পাশ করতে হবে প্রার্থীকে থেকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ড মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে জিপিএ ফাইভ স্কেলে কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই তিনটিতে তিনটি বিষয়ে ছয়শো নম্বরের মধ্যে ন্যূনতম চারশো আশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক আলিম সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে যেসব প্রার্থী দু সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তাদের সংশোধিত ফলাফল 10 সেপ্টেম্বর দু তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা বোর্ড থেকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি ও বাংলা বিষয়ে পাঁচটিতে মোট জিপিএন ন্যূনতম বাইশ দশমিক পাঁচ শূন্য পেয়ে উচ্চ মাধ্যমিক আলিম সম্মানের পরীক্ষায় পাশ করতে হবে সকল সঠিক আবেদনকারীর মধ্যতে নিম্নে উল্লেখিত নির্ধারিত নম্বরের ভিত্তিতে বাছাই করে প্রথম থেকে বারো তম পর্যন্ত আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত নম্বর গণিতে প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে উল্লেখ্য যে যেসব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না তাদের আবেদনের সময় প্রদত্ত ফি হতে হবে ২০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে জিসিই ও লেভেল এবং এ লেভেল পাস করা প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজিসহ এর প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড এবং জিসিই এ লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিনটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে এ গ্রেড পেয়ে পাশ করতে হবে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সকল সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইট বুয়েট ডট এসি ডট বিডিতে প্রকাশিত হবে আসন সংখ্যা পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকায় ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপতা স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন মোট আসন সংখ্যা এক হাজার আবেদন করার নিয়ম ভর্তির নির্দেশিকা প্রসপেক্টাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বুয়েট ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে সাবমিট করতে হবে সাবমিট করা শেষে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নং প্রদান করা হবে এবং পরবর্তীতে ওই নম্বরের বিপরীতে ওই নম্বরের বিপরীতে প্রদেয় ফি জমা দিতে হবে অতপর সরি পরবর্তীতে এই নম্বরের বিপরীতে শিওর ক্যাশ রকেট বা বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে অতপর আবেদনটি চূড়ান্তভাবে দাখিল ইল করতে হবে প্রতিটি গ্রুপের জন্য প্রদেয় ফি পরিমাণ নিচে ছকে দেওয়া হল ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নয় শত টাকা খ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এগারো হাজার টাকা সরি এক টাকা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের ফর্ম কেবলমাত্র অনলাইন পূরণ করা যাবে এবং আবেদন ফি শিওর ক্যাশ রকেট বিকাশ মোবাইল এর মাধ্যমে গ্রহণযোগ্য আবেদন ফর্ম অনলাইনে পূরণকৃত সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় শুক্রবার ব্যতীত যে কোনো দিন যোগাযোগ করা যাবে আবেদনপত্র গ্রহণ ভর্তি পরীক্ষা ইত্যাদি তারিখসমূহ অনলাইনে আবেদন ও ফর্ম সাবমিশন শুরু ৩১ আগস্ট দু শনিবার সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও সাবমিশন শেষ নয় সেপ্টেম্বর দু সোমবার বিকাল চারটা তিরিশ মিনিট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে ফি প্রদান শেষ নয় সেপ্টেম্বর দু সোমবার বিকাল চারটা তিরিশ মিনিট ইটিএসআর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসের বিভিন্ন ভর্তি শাখায় জমা দেওয়া ইটিএসআর চিহ্নিত আবেদনপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটের প্রদত্ত স্নাতক শ্রেণির ভর্তি নির্দেশিকায় দেওয়া আছে এক সেপ্টেম্বর দু হাজার উনিশ রবিবার হতে এগারো সেপ্টেম্বর দু হাজার উনিশ বুধবার পর্যন্ত শুক্রবার ব্যতীত সকাল দশটা থেকে বিকাল চারটা পনেরো মিনিট সরি চারটা ত্রিশ মিনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের প্রকাশের তালিকার সর্বশেষ তারিখ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার উনিশ বুধবার ভর্তি পরীক্ষা পাঁচই অক্টোবর দু হাজার উনিশ শনিবার সকাল নয়টা থেকে শুরু ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ হচ্ছে ছাব্বিশে অক্টোবর ২০১৯ শনিবার ভর্তি সংক্রান্ত পরবর্তী কর্মসূচি বুয়েটে নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটের যথাসময়ে জানানো হবে বিশেষ দশ্রব্য নয় সেপ্টেম্বর ২০১৯ হাজার উনিশ সোমবার বিকাল চারটা মিনিটের পর অনলাইনের আবেদনপত্র পূরণ শুরু করা যাবে না এবং ওই দিনই বিকাল পাঁচটা 30 মিনিটে অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে এরপর থেকে অনলাইনের আর কোনো আবেদন সাবমিট করা যাবে না মডিউল এ এবং মডিউল বি এর প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে বিষয়ে কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাও সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমাদের লাভ হচ্ছে তোমরা যে কোনো ভর্তি পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য সকল তথ্য পেয়ে যাবা সকল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের সলিউশন পাবা এবং সকল বোর্ড কোয়েশ্চনের সলিউশন পাবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ